আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রোফাইলে দেয়া এটাই আমার প্রথম ভিডিও, এর আগেও দিয়েছি ছোট ছোট ভিডিও, কিন্তু ব্লগ আকারে কখনোই কোনো ভিডিও প্রোফাইলে দেইনি। পেজে দিয়েছি, পেজে রিচ কম হয় বলে ভেবেছি এখন থেকে একটু প্রোফাইলেই দেব, কিছু ফলোয়ার্স আছে অন্তত তারা হলেও ভিউজটা একটু বাড়বে। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে আমাদের এখানে আজকে স্কুল পার্টি হচ্ছে। আমরা এরকম দু চার দিন পরপর স্কুল পার্টি করে থাকি, এক একদিন এক একজন খাবার নিয়ে আসে। শুরুর দিকে আমরা আরও বেশি খেতাম, তো আমাদের খাওয়া নিয়ে একটু সাইড টক হয় জন্য আমরা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। আমরা সাধারণত নাস্তা টাইপের খাবারটাই বেশি মানে খেয়ে থাকি। সবার বাড়িতেই সকালে রুটি হয়, তো রুটি, ভাজি, সেমাই, পায়েস, পুডিং, হালুয়া, বিভিন্ন রকম সবজি ভাজি রুটি এরকম রেগুলার আসতেই থাকে। কখনো পেয়ারা মাখা, আমড়া মাখা, আম মাখা, এখন তো আমের সিজন, আম চলছে, আচার আসছে, মানে ভ্যারাইটিস রকমের খাবার, খাবারের কোনো অভাব নেই। আর ভাত জাতীয় খাবারও আসে, সবথেকে বেশি খাইয়াছে আমাদের ইটালিয়ান ভাবি। এখানে আমরা যে ছয়জন ভাবি আছে, আগে নয়জন ছিলাম, এখন লাস্টিং করেছি ছয়জন, ছয়জনের মধ্যে আট নয়জনের মধ্যে আরও দুইজন আছে, একজন একবারে চলে গেছে আর দুইজন মাঝে মাঝে অ্যাটেন্ড করে, মাঝে মাঝে থাকে না। তো আমরা এই ছয়জন সবসময় থাকি, আর আমরা এরকম ভারী খাবার মাঝে মাঝেই খেয়ে থাকি। আমাদের এই ইটালিয়ান ভাবি সবথেকে বেশি খাবার নিয়ে আসে, আর বাকিরা মাঝামাঝি নিয়ে আসি। আর খিচুড়ি টাইপের খাবারের আগে আমরা আরও বেশ অনেক দিন খেয়েছি, চার মাসে মোটামুটি আট দশ বার তো খেয়েছি, আট দশ বারের বেশিই হবে। তো আজকে আমি ফাইনালি একটু খিচুড়ি, মাংস, ডিম আর হচ্ছে লেবু নিয়ে এসেছি, যাতে সবাই মিলে একটু মজা করে খেতে পারি। শুধু খেলেই তো হবে না, বান্ধবীদেরকে খাওয়াতেও হবে। এখানে একটা খুব ভালো ব্যাপার যে আমাদের মধ্যে সমঝোতা ব্যাপারটা অনেক বেশি, সবাই সবাইকে বোঝার চেষ্টা করে, এবং এখানে কোনো প্যারা নাই, আমি খাবার এনেছি বলেই আপনাকে আনতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যার ইচ্ছা আনবে, যার ইচ্ছা নয় আনবে না। তো এই কারণে আমাদের এখানে সবার বন্ডিংটা অনেক ভালো। আর এর আগেও অনেক খাবার খেয়েছি কিন্তু ব্লগ ভিডিও করিনি, কিন্তু যেহেতু আমার এখান থেকে চলে যেতে হবে, এখানকার মানে সুন্দর সময়গুলোকে যাতে ধরে রাখতে পারি সেই কথাটা চিন্তা করেই নতুন করে এই ব্লগ তৈরি করছি, যাতে চলে যাবার পরেও এই ভিডিওগুলো দেখে আমি পুরনো দিনগুলোকে একটু স্মরণ করতে পারি। যাই হোক, সবার কেমন লেগেছে ভিডিও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।